কেমন হবে বাহুবলী 2? ছবির পোস্টার রিলিজের পর থেকেই দর্শকদের প্রত্যাশা আকাশ ছোঁয়া। অবশেষে সামনে এলো বাহুবলী সিকুয়ালের বাহুবলী দি কনক্লুশন ছবির অফিসিয়াল ট্রেলার। SS রাজমৌলি পরিচালিত এপিক সিকুয়ালের ট্রেইলারে রয়েছে ধামাকা। সম্ভবত ভারতবর্ষের সর্বকালের শ্রেষ্ঠ বাণিজ্যিক সফল ছবি হতে চলেছে বাহুবলী 2। ছবি মুক্তির আগেই প্রায় 500 কোটি টাকা ব্যবসা নিশ্চিত করে ফেলেছে রাজমৌলির এই প্রিয়ডিক ড্রামা ফিল্ম। রাজকীয় সেট থেকে চরিত্র রূপায়ণ আর ভিজুয়াল ইফেক্টসে তাক লাগাতে চলেছে বাহুবলী 2। ইউটিউবে ট্রেলার মুক্তির পর থেকেই সোশ্যাল মিডিয়াগুলোতে ঝড় বইছে। কেউ কেউ বলেছেন যা ভাবা হয়েছিল তার থেকেও ধামাকাদার হতে চলেছে এই ইপিক সিকুয়াল। ট্রেলারের শুরুতেই থাকছে বাহুবলী দি বিগিনিং এর মন্তাজ, আগের গল্পের সূত্র ধরে চরিত্রের সঙ্গে পরিচয় পর্ব। আর এবার বাহুবলী 2-তে উত্তর মিলবে কেন কটাপ্পা বাহুবলীকে মেরেছিলেন। 2015 সালে মুক্তি পায় বাহুবলী দ্য বিগিনিং। বক্স অফিসে দুর্দান্ত সাফল্য পায় ছবিটি। সারা বিশ্ব থেকে প্রায় 600 কোটি টাকা ব্যবসা করে বাহুবলী দ্য বিগিনিং। এবার বাহুবলী তার থেকেও বেশি ব্যবসা করবে বলে আশা করছেন পরিচালক। রানা দুগ্গুবতী, আনুষ্কা শেঠি, তামান্না, সত্যরাজ আর নাসার অভিনীত বাহুবলী দি কনক্লুশন তৈরি হয়েছে 200 কোটি টাকার বাজেটে। 28 এপ্রিল মুক্তি পাবে এই ছবিটি। তো বন্ধুরা, বাহুবলী 2 নিয়ে আপনারা কতটুকু এক্সাইটেড তা কমেন্ট করে জানিয়ে দিন। ফিল্মি জগতের এমন সব লেটেস্ট নিউজ জানতে আমাদের চ্যানেলটির সাথেই থাকুন।